আয়নাঘর, নামটি শুনলেই গা শিউরে ওঠে। বর্তমান সময়ে মানুষের মনে দাগ কাটার মতো সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো আয়নাঘর নামক এই অমানবিক টর্চার সেল। এটি একটি গোপন আটক কেন্দ্রের নাম, যা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা শাখা দ্বারা পরিচালিত হয়। 2009 সাল থেকে 2021 সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারাই কথা বলেছেন, তাদের গোপনে আটক রেখে নির্যাতন করা হতো এই ভয়ঙ্কর সেলে। আর এই টর্চার সেলের নির্যাতন থেকে বাদ পড়েননি টেলিভিশন অভিনেত্রী কাজী নওশাব আহমেদ, এমনটাই দাবি করেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। 2018 সালে নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন হয়েছিল শাহবাগে, সে সময় সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী এক পোস্ট করার দায়ে গ্রেফতার হন এই অভিনেত্রী। সে সময় তাকে গ্রেফতার এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বেশ চর্চার বিষয় থাকলেও তার ব্যক্তিজীবন, সামাজিক জীবন, এমনকি মানসিক ও শারীরিক অবস্থা কি হয়েছিল সে কথা পর্দার আড়ালেই ঢাকা পড়ে যায়। এমনকি এ নিয়ে কোনো টু শব্দও করেননি এই অভিনেত্রী। একটা সময় ঠাই হয়নি আপনজনদের কাছেও, নির্মম এক ভারী বোঝা নিয়ে কাটিয়েছেন বছরের পর বছর। নওশাব আয়নাঘরে 21 দিনের নির্যাতনের পর রিহাবে কাটিয়েছেন 6 মাস। এমনও অবস্থা হয়েছে নিজের মেয়েকে চিনতে পারেননি তিনি। সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে গত 6 বছরে 20 বারের বেশি বাসা বদলেছেন। কেউ বাসা ভাড়াও দিতে চায়নি, ভেঙেছে সুখের সংসার, ভাটা পড়েছে ফিল্ম ক্যারিয়ারে। এমনকি নিজের বাড়িতেও ঠাই হয়নি, কারণ ভাই ও আত্মীয়রা তাকে নিরাপদ মনে করেনি। বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে বোরকা পরে ঢুকতেনি অভিনেত্রী। কতটা নির্মম মানবেতর জীবনযাপন করেছিলেন, তারপরও কোনো আপোষ করেননি। অনেক রকম অফার এসেছে, মামলা করেছেন আগেই, যা এখনও চলমান।